আসসালামু আলাইকুম, কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন। তো আমি শিখাবো হোয়াটসঅ্যাপের কিভাবে আপনারা নাম্বার সেভ না করেই কথা বলবেন বা চ্যাটিং করবেন। তো চলেন, নাম্বার সেভ করতে গেলে অনেক ঝামেলা হয়, এর দরকার নেই। নাম্বার সেভ করলে নিজের পার্সোনালিটি থাকে না, নিজের নাম্বারে চলে যায়। তো আমি দেখাই দিই সফটওয়্যারটি ট্রিক্স। এই প্রথমে যাবেন প্লে স্টোরে, যাদের হোয়াটসঅ্যাপ ইনস্টল করা নেই তাদেরকে বলছি হোয়াটসঅ্যাপ ইনস্টল করে নেবেন প্লে স্টোর থেকে, আর যাদের করা আছে তারাও প্লে স্টোরে যাবেন, যাই আপডেট করে নেবেন। তো আমি দেখাই যে হোয়াটসঅ্যাপ লিখবেন, এখানে হোয়াটসঅ্যাপ লেখার পরে যে হোয়াটসঅ্যাপ চলে আসবে, আসার পরে হোয়াটসঅ্যাপটা ওপেন করে এখান থেকে ইনস্টল করে নেবেন, আর যাদের আপডেট চাই তারা আপডেট করে নেবেন। ওকে, আচ্ছা, এটা নেওয়ার পরে এটা ওপেন করবেন, করার পরে সরাসরি আপনি চলে যাবেন এই যে নিচে এই অপশনে, সরি, এই যে এই অপশনে, এই অপশনে চলে যাবেন, যে এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে দেখছেন সার্চ অপশন, এই সার্চ অপশনে ক্লিক করবেন, এই যে সার্চ অপশনে ক্লিক করবেন। করার পরে এখানে আপনার যে হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি কন্ট্যাক্ট করতে চান ওটা কিন্তু সেভ করার প্রয়োজন নেই, জাস্ট এই সার্চ অপশনে ওই নাম্বারটা লিখে দিবেন। যেমন আমি একটা উদাহরণস্বরূপ লিখতেছি, কেউ রিং টিং দিবেন না, উদাহরণস্বরূপ এটা কার কাছে যাবে আমিও জানি না, ঝামেলা করবেন না। হ্যাঁ, 01746 42 31 এ দিলাম। আমার এখানে শর্ট করে চলে আসছে, অনেকের হয়তো শর্ট করে আসবে না, একটু লেট করতে পারে। তো এটা লেখা দেওয়ার পরে একটু দেরি করবেন, হ্যাঁ, আপনার কাঙ্ক্ষিত নাম্বার লেখার পরে একটু ওয়েট করবেন। এখানে ওয়েট করলে দেখবেন যে এই সাজেস্টটা এখানে দেখায় দিবে, এখানে দেখায় দিবে, এখান থেকে জাস্ট এই চ্যাটে চলে যাবেন। যাওয়ার পরে দেখেন এখান থেকে ভিডিও কল করতে পারেন, এতে ভিডিও কল করতে পারেন, অডিও করতে পারেন, এতে মেসেজ করতে পারেন, হ্যাঁ, এখান থেকে কিছু পাঠাতে পারেন, এখান থেকে ভয়েস করতে পারেন। আশা করি বুঝতে পারছেন। আল্লাহ হাফেজ।